নমস্কার। সবসে তেজ একটি হিন্দি নিউজ চ্যানেলের ট্যাগলাইন, তবে এই মুহূর্তে বোধহয় এই ট্যাগলাইন সবচেয়ে ভালো খাটে ভারতীয় জনতা পার্টির জন্য। কারণ নির্বাচনের দিনক্ষণ এখনো ঘোষণা হয়নি, গোটা দেশ জুড়ে 195টি আসনের প্রার্থী ঘোষণা করে দিয়েছে বিজেপি, এবং এ রাজ্যে পশ্চিমবাংলায় বাড়তি নজর, সে কারণে 20টি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করে দিয়েছে সবার আগে, এমনকি এ রাজ্যের শাসক দলেরও আগে প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে ভারতীয় জনতা পার্টি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, তিনি এই মার্চ মাসেই এই নিয়ে তিনবার এসে গেলেন এ রাজ্যে, নির্বাচনী প্রচার করছেন, পাশাপাশি সরকারি প্রোগ্রামেও প্রধানমন্ত্রীকে দেখা যাচ্ছে। আমার হাতে এই মুহূর্তে রয়েছে আরো 22টি আসনে প্রার্থী তালিকা, অতি অবশ্যই সেটা সম্ভাব্য প্রার্থী তালিকা, কারা কারা হতে পারেন প্রার্থী, গোটাটাই মিলে যাবে এমনটা হবে এটা বলতে চাইছি না, বলতে পারিও না, কিন্তু এটুকু বলতে পারি বেশ কিছু আসনে প্রার্থীদের নাম কিন্তু জল্পনায় রয়েছে, এবং তাদের আমার যে তালিকা আমি আপনাদের দেখাবো, সম্ভাব্য প্রার্থী তালিকা 22 জনের বিজেপি, যা হয়তো খুব শীঘ্রই ঘোষণাও হয়ে যেতে পারে, সেখানে কিন্তু চমক থাকবে, ভরপুর চমক থাকবে, এবং বেশ কিছু আমার যে সম্ভাব্য প্রার্থী তালিকা আর বিজেপির যে অবশিষ্ট 22 জন প্রার্থী তালিকা রয়েছে সেখানে মিলে যাওয়ার সম্ভাবনাও প্রবল। পুরোটা মিলবে এমনটা নয়, 4-5 জন এদিক ওদিক হতেই পারে। এবং এই যে 22 জন প্রার্থী তালিকা সবার আগে ঘোষণা করছে, সবার আগে কারণ এ রাজ্যে তৃণমূল কংগ্রেস, কংগ্রেস বা বামেদের, কংগ্রেস বামেরা কি করবে তারা এখনো নিজেরা ঠিকই করে উঠতে পারেনি, জোট হবে কি হবে না তা নিয়ে দোলাচল শোনা যাচ্ছে এই প্রত্যেকটি রাজনৈতিক দল, বলে মানে ইন্ডিয়া জোটের যে কটি রাজনৈতিক দল এ রাজ্যে আছে, তৃণমূল কংগ্রেস, কংগ্রেস, বামেরা, প্রত্যেকে আলাদা আলাদা প্রার্থী দেবে, 42টা কেন্দ্রে 42 জন প্রার্থী দেবে কংগ্রেস বা সিপিএম বা তৃণমূল, হয়তো জোট হচ্ছে না এ রাজ্যে, প্রার্থী তালিকা কি হবে তা নিয়েও একটা দোলাচল রয়েছে, প্রত্যেক দিনই নতুন নতুন লোকের নাম শোনা যাচ্ছে যারা তৃণমূল ছাড়ছেন বা ছেড়ে দিয়েছেন, আর তাই তৃণমূল কংগ্রেসও একটু সমস্যায় পড়েছে যে এই প্রার্থী তালিকা তৈরি করা নিয়ে, কবে ঘোষণা হবে তেমন কোনো আন্দাজও পাওয়া যাচ্ছে না। কিন্তু বিজেপি সবার আগে দৌড়চ্ছে, প্রার্থী তালিকা ইতিমধ্যে 20 জনের ঘোষণা করে দিয়েছে, আরো 22 জনের নাম ঘোষণা করবে, কারা কারা থাকবে সেই 22 জনের তালিকায়, আমার কাছে যে সম্ভাব্য তালিকা রয়েছে সেটা আপনাদের জানাবো। সেটা দেখতে হলে অতি অবশ্যই আপনাকে কি করতে হবে, পুরো ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে নেবেন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট অতি অবশ্যই করবেন, লাইকও করবেন বা ডিসলাইক আপনার যেটা মনে হবে সেটাই করবেন, তাতে আমরা উৎসাহিত হই আর আরো নতুন ভিডিও করার অনুপ্রেরণা পাই, প্রত্যেকের অনুপ্রেরণা দরকার হচ্ছে কিন্তু দেখুন। তো যাই হোক, চলুন শুরু করা যাক, আপনাদের সামনে নিয়ে আসি কারা কারা থাকবেন সেই বিজেপির সম্ভাব্য 22 জন প্রার্থী তালিকায়। একেবারে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে, কিন্তু এখনো উত্তরবঙ্গের বেশ কয়েকটি আসনে প্রার্থী তালিকা ঘোষণা হয়নি, পাশাপাশি দক্ষিণবঙ্গে চমকে ভরপুর এটুকু বলতে পারি আপনাদেরকে। প্রথমেই আসা যাক আরামবাগ, আরামবাগ কেন্দ্রটি বিজেপি কিন্তু একেবারে পেয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে, আর এই আরামবাগ কেন্দ্র থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি তার নির্বাচনী প্রচার শুরু করেছিলেন। মধুসূদন বাগ, তার উপরে ভরসা রাখছে বিজেপি, বারাসাত, এখানে প্রার্থী করা হতে পারে ফাল্গুনী পাত্রকে, বারাসাতে ফাল্গুনী পাত্রকে সেখানে প্রার্থী করা হতে পারে, অথবা কোন একজন অভিনেতাকে এখানে প্রার্থী করা হতে পারে। বর্ধমান পূর্ব, এসএস আলুওয়ালিয়াকে বর্ধমান পূর্ব কেন্দ্র থেকে প্রার্থী করতে পারে বিজেপি, কারণ তাকে এই বর্ধমান দুর্গাপুর কেন্দ্র থেকে সরিয়ে দেওয়া হচ্ছে, তিনি সেখানকার সাংসদ ছিলেন, যেটা জানা যাচ্ছে যে বর্ধমান পূর্ব কেন্দ্র থেকে তাকে প্রার্থী করা হতে পারে, আবার সেখানে বলরাম ব্যাপারীকেও কিন্তু প্রার্থী করতে পারে, তার এক নাম শোনা যাচ্ছে এই কেন্দ্রে প্রার্থী হওয়ার ক্ষেত্রে, দেখা যাক কাকে প্রার্থী করে। ব্যারাকপুর, এখানে প্রার্থী করা হবে সদ্যই কংগ্রেস থেকে বিজেপিতে যোগ দেওয়া কৌস্তভ বাগচি, তাকে এই ব্যারাকপুর কেন্দ্রে প্রার্থী করা হবে। বসিরহাট, বসিরহাটে দুটি নাম রয়েছে, নাজিয়া ইলাহি এবং ফাল্গুনী পাত্রর নামও রয়েছে, ফাল্গুনী পাত্রকে কিন্তু দেখা গিয়েছে এই যে সন্দেশখালী আন্দোলনের একদম শুরুর দিকে শুভেন্দু অধিকারীর সঙ্গে সঙ্গে তাকে থাকতে দেখা গিয়েছে, ফলত নাজিয়া ইলাহি
যিনি নিজেকে আইনজীবী হিসেবে দাবি করে থাকেন, তবে তা নিয়ে অনেক প্রশ্ন আছে। ফাল্গুনি পাত্রকেও কিন্তু এখানে প্রার্থী করা হতে পারে। বীরভূমে দুৎকুমার মণ্ডল একসময় বিজেপির দাপুটে নেতা ছিলেন, কিন্তু মাঝখানে তিনি হারিয়ে গেছিলেন, সেভাবে ফোকাস পাচ্ছিলেন না। তৃণমূল কংগ্রেসের দাপুটে নেতা অনুব্রত মণ্ডলের সঙ্গে টক্কর দেওয়ার মতন তিনি ছিলেন। অনুব্রত মণ্ডল এখন তিহার জেলে, আর এই সময় কিন্তু দুৎকুমার মণ্ডলের উপর ভরসা রাখছে ভারতীয় জনতা পার্টি। বর্ধমান দুর্গাপুর, এই কেন্দ্রে প্রার্থী বদল হতে পারে বর্ধমান দুর্গাপুরে। সেখানে অগ্নিমিত্রা পালের উপরে ভরসা রাখছে বিজেপি। এই বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের সাংসদ SS আলুওয়ালিয়া, কিন্তু তাকে বদল করা হতে পারে, তাকে টিকিট নাও দেয়া হতে পারে, বা অন্য কোনো কেন্দ্রে তাকে প্রার্থী করা হতে পারে। কিন্তু আপাতত যেটা জানা যাচ্ছে যে এই বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে অগ্নিমিত্রা পালকে টিকিট দেওয়া হবে। দার্জিলিং, সেখানে রাজু বিস্তাকেই প্রার্থী করা হবে বলে জানা যাচ্ছে। ডায়মন্ড হারবার, যতই অভিজিৎ গঙ্গোপাধ্যায় চ্যালেঞ্জ ছুড়ে দিক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, সোনালী গুহর উপর ভরসা রাখবে কিন্তু এখানে ভারতীয় জনতা পার্টি। কারণ সোনালী গুহ, তিনি একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত কাছের মানুষ ছিলেন, কিন্তু তিনিও আজ বিমুখ মমতা বন্দ্যোপাধ্যায় থেকে। এবং বিজেপিতে এসে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়ে বেশ কিছু বিস্ফোরক দাবি করেছিলেন, ফলত এই বিষয়টাকে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচনী অস্ত্র হিসেবে ব্যবহার করতে চাইছে বিজেপি। সে কারণে সোনালী গুহকে এখানে প্রার্থী করা হতে পারে। দমদমে বিমল শঙ্কর নন্দকে প্রার্থী করা হতে পারে। দমদম কেন্দ্র, যেখানে সাংসদ সৌগত রায় তৃণমূল কংগ্রেসের গতবার 2019 সালে এখানে কিন্তু শ্রমিক ভট্টাচার্য দারুণ প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, সৌগত রায়ের সঙ্গে টাফ ফাইট হয়েছিল বামেদের একটা ভোটের পার্সেন্টেজ বেরিয়ে যাওয়ার জন্য। অর্থাৎ বামের এখানে বেশ ভালো ভোট পায়, যে কারণে সৌগত রায় জিতে যায়। এখানে এবার বিজেপি বিমল শঙ্কর নন্দকে প্রার্থী করছে। জঙ্গিপুরে তাপসী রায়, ঝাড়গ্রামে কুনার হেমব্রমের উপরেই ভরসা রাখছে বিজেপি। কলকাতা দক্ষিণ, এখানে মিঠুন চক্রবর্তীর নাম শোনা যাচ্ছে। মিঠুন চক্রবর্তী যদি শরীর স্বাস্থ্য ঠিক থাকে, তাকে প্রার্থী করা হতে পারে কলকাতা দক্ষিণে। কৃষ্ণনগর, এখানে কিন্তু চমক রয়েছে। 7 তারিখে যে বিজেপির যোগদান মেলা, সেখানে বহু মানুষ যোগ দেবেন, তার মধ্যে বহু তারকাও থাকবেন, কিন্তু প্রাক্তন ক্রিকেটার হতে পারেন, সঙ্গীত শিল্পী হতে পারেন। যেটা জানা যাচ্ছে যে কৃষ্ণনগরে চাকদা এক্সপ্রেস ঝুলন গোস্বামীকে দাঁড় করানো হতে পারে মহুয়া মৈত্রের বিপরীতে। মহুয়া মৈত্র, যিনি তৃণমূল কংগ্রেসের সাংসদ ছিলেন, তাকে সাংসদ পদ থেকে বহিষ্কার করা হয়, তাকেই আবার দল প্রার্থী করতে পারে তৃণমূল কংগ্রেস। ফলত এখানে ঝুলন গোস্বামীকে প্রার্থী করা হতে পারে চাকদা এক্সপ্রেসকে। মহিলার এক কৃষ্ণনগরে সেখানে মহুয়া মৈত্রের যে জায়গাতে, সেখানে ঝুলন গোস্বামীর মতন, এবং তিনি চাকদাতেই থাকেন, ফলত এখানে টাফ ফাইট হতে পারে। মথুরাপুর দিলীপ জাঠুয়া, মেদিনীপুরে দিলীপ ঘোষের ওপরেই দল ভরসা রাখবে। যতই দিলীপ ঘোষকে সাম্প্রতিককালে প্রধানমন্ত্রীর সভাতেও না দেখা যাক, মেদিনীপুরে দিলীপ ঘোষ। রায়গঞ্জে প্রার্থী বদল হবে, এখানে অভিনেত্রী পাপিয়া অধিকারীকে প্রার্থী করা হবে। রায়গঞ্জে এমনিতেই সেখানে বিজেপির মধ্যে একটা গোষ্ঠীকন্দল ক্ষোভ রয়েছে, তারা কিন্তু ভূমিপুত্র চাইছিলেন, কিন্তু পাপিয়া অধিকারীকে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে। শ্রীরামপুর দেবজিৎ সরকার, বলিয়ে কইয়ে বিজেপির নেতা, বিজেপির মুখপাত্র বিভিন্ন চ্যানেলে দেখা যায়, এবং ভাবমূর্তিও পরিষ্কার। দেবজিৎ সরকারকে আগেও প্রার্থী করা হয়েছে শ্রীরামপুর থেকে, তাকেই প্রার্থী করা হবে। তমলুক, অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র এটি তমলুক। এখানেই প্রাক্তন বিচারপতি, সদ্য প্রাক্তন বিচারপতি, বা বলা যেতে পারে পদত্যাগী বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে এই তমলুক কেন্দ্র থেকে প্রার্থী করা হবে। উলুবেড়িয়া থেকে শিক্ষক মাসুম আখতারকে প্রার্থী করা হবে। কলকাতা উত্তর, তৃণমূল কংগ্রেস থেকে চলে যাওয়া বিধায়ক তাপস রায়কে কিন্তু কলকাতা উত্তর কেন্দ্র থেকে প্রার্থী করা হবে। আবার সজল ঘোষেরও নাম শোনা গিয়েছে, যে মোটামুটি ভাবে পাকা ছিলেন সজল ঘোষ, কিন্তু শেষ মুহূর্তে তাপস রায়, তিনি তৃণমূল কংগ্রেস ছেড়ে চলে আসাতে, তিনিও জয়েন করবেন শীঘ্রই, তিনিও চলে আসাতে কিন্তু তাকেই প্রার্থী করা হবে। এই এরকম কোনো শর্ত বোধহয় নিয়েই তাপস রায় দল ছাড়ছেন। জলপাইগুড়িতে দুলাল চন্দ্র রায় বা চন্দন বর্মন, এখানে কিন্তু প্রার্থী নিয়ে যথেষ্ট ক্ষোভ রয়েছে, তারাও ভূমিপুত্র চাইছিলেন জলপাইগুড়ির মানুষ। জলপাইগুড়িতে দুলাল চন্দ্র রায় বা চন্দন বর্মনকে প্রার্থী করতে পারে ভারতীয় জনতা পার্টি।
হয়তো এই কলকাতা উত্তর বা বেশ কয়েকটি কেন্দ্রে কেন্দ্র নিয়ে বিজেপির অন্দরে কিন্তু একটা চাপা উত্তেজনা যেমন রয়েছে এবং সমস্যা হতে পারে, গোষ্ঠী কোন্দলের একটা প্রবলেম পড়তে পারে বিজেপি, যা প্রার্থী তালিকা তারা ভেবে রেখেছে এবং আমি যে সম্ভাব্য প্রার্থী তালিকা দিলাম সেটা যদি ঠিক হয় এবং মিলে যায় তাহলে কিন্তু একটু চাপ বাড়বে এবং যথেষ্ট ব্যালেন্স প্রার্থী তালিকা এই বিজেপির, আরো যে 22 জনের নাম তারা ঘোষণা করবে। এবং আমি আপনাদের বলবো যে এই প্রার্থী তালিকার কিছু 19-20 হতে পারে কিন্তু মিলে যাবে, অনেকটাই মিলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো দেখা যাক, বিজেপি আর কয়েকদিনের মধ্যেই হয়তো যে শেষ দফা বা দ্বিতীয় দফা প্রার্থী তালিকা তারা ঘোষণা করবে, কতজনের নাম ঘোষণা করে, 22 জনেরই ঘোষণা করে দেয় না, সেখানে আবার কিছুটা ডিভিশন করে তারা, সেটা দেখতে হবে। এবং অতি অবশ্যই তৃণমূল কংগ্রেস, তারা এখনো প্রার্থী তালিকা ঘোষণা করেনি, রাজ্য শাসক দল, তারা কি তালিকা নিয়ে আসে, তাদের তালিকায় আদৌ কোনো চমক থাকে কিনা, কোনো পরিবর্তন থাকে কিনা, সেদিকে আমাদের নজর রাখতে হবে। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।